সালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই টিউটোরিয়ালস আমি আপনাকে দেখাবো হচ্ছে আপনি একটি ধরুন এখানে একটি ফোন, মোট দুইটি ফোন আছে, একটি ফোন একটি ফোন এবং একটি ল্যাপটপ। তো এই ফোনটার ডাটা দিয়ে আমরা সবগুলোতে ওয়াইফাই কানেক্ট করবো কীভাবে, যেটাকে আমরা মোবাইল হটস্পট বলি। তো এটি আজকে আমি আপনাকে এই টিউটোরিয়ালসে শিখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে সেটিংয়ে চলে আসবেন আপনি আপনার মোবাইল থেকে, তারপর আপনি আসবেন হচ্ছে মোবাইল, যদি দেখতে পাচ্ছেন মোবাইল হটস্পট এখানে চলে আসবেন, তারপরে আপনি আসবেন হচ্ছে মোবাইল হটস্পট, ঠিক আছে, আবার এখানে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান আপনার অফ আছে, তো এটাকে আপনি অন করে দেবেন, ঠিক আছে। অন করে দেওয়ার পর এটা হচ্ছে আপনার এই যে মোবাইলের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার ইউজার, ঠিক আছে। তো আপনি এখানে যে কোনো আপনার নিজ ইচ্ছা মতো আপনি যে কোনো ইউজার নেম দিতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি TEST টেস্ট, ঠিক আছে, জাস্ট আমি সেভ করে দিলাম। তো এখন নিচেরটা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে পাসওয়ার্ড। তো আপনি যে আপনার মনের ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি দিচ্ছি 1 2 3 4 5, ঠিক আছে, 6 7 8, ম্যাক্সিমাম আপনি 8 ডিজিটের দেওয়া লাগবে, ঠিক আছে, এখানে লেখাই আছে। তো জাস্ট আপনি এখান থেকে সেভ দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছেন আপনার মোবাইল হটস্পট অবশ্যই অন থাকতে হবে, আর আপনার ইউজার নেমটা দেখাচ্ছে হচ্ছে টেস্ট, পাসওয়ার্ড দেখাচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নো ডিভাইস, ঠিক আছে। তো আপনার যতগুলো ডিভাইস কানেক্ট থাকবে এখানে আপনি সবগুলো দেখতে পাবেন। তো আমি একটি একটি করে আপনাদেরকে কানেক্ট করে দেখাচ্ছি। তো এই মোবাইলটা টাটা দিয়ে আমি এখন সবগুলো ল্যাপটপ এবং একটি মোবাইল কীভাবে আপনার টাটা ইউজ করতে হয় বা কীভাবে ওয়াইফাই কানেক্ট করতে হয় এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো ধরুন সাপোজ আমি এই মোবাইলটাই নিলাম, মোবাইলটা নেওয়ার পর আমরা ওয়াইফাই মধ্যে চলে আসবো, ওয়াইফাইটা অন করবো। অন করার পর দেখতে পাচ্ছেন যে আমি যে টেস্ট যে দিলাম টেস্ট ওটা এখানে শো করতেছে। তো এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, তারপরে কানেক্টেড। এখন দেখতে পাচ্ছেন ওই মোবাইলটার ডাটা কিন্তু এই মোবাইলে চলে আসছে খুব সহজে, এখন দেখতে পাচ্ছেন যে কানেক্টেড হয়ে গেছে। তো আমরা এখন ওই মোবাইলের ডাটা দিয়ে এই মোবাইলে যা ইচ্ছা তাই করতে পারবো, ইউটিউব ফেসবুক যত ইচ্ছা তত সব কিছু চালাতে পারবো, ঠিক ল্যাপটপে একই সিস্টেম। আমি যদি এখানে যদি ওয়াইফাইয়ের মধ্যে আসি, আপনারা আমার মাউসের ইয়ের দিকে ক্লিক ফলো রাখেন, হ্যাঁ, যে দেখতে পাচ্ছেন টেস্ট, ঠিক আছে। তো এখানে আমরা যদি কানেক্টেড হয়ে যাই যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8, পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখান থেকে নেক্সটে দিয়ে দেবেন, তারপরে ইয়েস। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি নেটটা কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে আপনি আপনার একটি মোবাইলের ডাটা দিয়ে বিভিন্ন মোবাইলের ডাটা ইউজ করতে পারেন বা ওয়াইফাই কানেক্ট করে নিতে পারেন। তো এতে আপনার সুবিধা হবে কি, আপনারা যখন বন্ধু বান্ধবরা অনেকজনে মিলে আড্ডা দেন বা দেখা যাচ্ছে যে একটা মোবাইলে ডাটা আছে কিন্তু অন্যজনের মোবাইলে নাই, তো এভাবে আপনি অন্য বন্ধুর কাছ থেকে হটস্পট নিয়ে আপনি আপনার মোবাইলে ডাটা ইউজ করতে পারবেন, এ হলো একটি সুবিধা। এছাড়া তো এক্ষেত্রে আরেকটি সুবিধা হলো আপনারা যখন গ্রামে যান, বাট আমিও যখন গ্রামে যাই আমাদের গ্রামে কিন্তু অতটা নেটওয়ার্ক ভালো থাকে না। তো এই ক্ষেত্রে আমি কী করি, একটি মোবাইল সেলের উপরে রেখে দিই, আরেকটি আমি ঘরে ডাটা ইউজ করি, ওই মোবাইলের হটস্পটটা আমি আরেকটা ফোনে ইউজ করি বা আমার যে ল্যাপটপ আছে ওই ল্যাপটপে ইউজ করি। তো এইভাবে আপনারা খুব সুবিধা পাবেন যে একটি মোবাইলের ডাটা দিয়ে অন্য মোবাইলের ডাটা ইউজ করার। তো ভিউয়ার্স এই টিউটোরিয়াল ছিল এ পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা কোনো দিনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করুন টেকনোলজি নিউ চ্যানেল এবং বেল আইকনটি বাজিয়ে দিন, সবার আগে আপনি ভিডিওটি দেখে নিন।